আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মোহাম্মদ ইসমাইল হোসেন, ফাউন্ডার অফ ব্যতিক্রম শিক্ষাঙ্গন। আজকের এপিসোডে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা ম্যাট্রিক্স থেকে প্রথম ক্লাসটি করব, সেখানে আমরা বিসিএস সহ অন্যান্য পাবলিক এক্সামে অর্থাৎ জব এক্সামে আসা একটা কোয়েশ্চেন করব। এপিসোডটি আমরা এক্ষুনি শুরু করে দিব, তার আগে বলে নিই যদি আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। সো লেটস গেট স্টার্টেড। লক্ষ্য করুন, আমরা একটা প্রথমেই কোয়েশ্চেন নিয়েছি জব এক্সামে আসা। এ এর 20% ইজ ইকুয়াল টু বি এর 30% ইজ ইকুয়াল টু সি এর 1/6 হলে এ অনুপাত বি অনুপাত সি ইজ ইকুয়াল টু কত? অর্থাৎ এ এর 20% সমান বি এর 30% সমান সি এর 6/1 হলে এ অনুপাত বি অনুপাত সি এর মান কত হয়? সেটা চারটা অপশন দেওয়া আছে এখানে, সেখান থেকে সিলেক্ট করতে হবে। অথবা এমনিতেও রিটেনে আপনাদের আসতে পারে, এমসিকিউতে আসলে এভাবে আসবে, অথবা রিটেনে আসলে সরাসরি কোশ্চেনটা দেওয়া থাকবে, আনসারটা করতে হবে। তাহলে আমরা এটার সমাধান কীভাবে করব? প্রথমেই আমরা প্রত্যেকটা সংখ্যা আলাদা করবো, অর্থাৎ এ এর 20% এ ইনটু, আমরা জানি এর মানে হচ্ছে ইনটু গুণ। তাহলে 20% আমরা পার্সেন্টের মানে কী জানি, 100/ যত পার্সেন্ট থাকে তত, নিচে 100 হবে ওপরে যত পার্সেন্ট তত, অর্থাৎ 100/20 সমান বি এর, এর মানে হচ্ছে গুণ 30%। তাহলে 100/30। এরপরে হচ্ছে সি এর মানে সি গুণ 1/6। এখন আমরা সংখ্যাটাকে তুলে ফেললাম, জাস্ট কাটাকাটি করে কমিয়ে দিব। তাহলে কমালে কি হয় আমাদের, লক্ষ্য করুন, 20 দিয়ে যায় কবার, একবার, এখানে যায় 5 বার, তার মানে এ ইন্টু 1/5। এটাকে আমরা কিন্তু শর্ট করে এভাবে না লিখে লিখতে পারি, এ ডিভাইডেড বাই 5, কারণ এর সাথে 1 গুণ করলে এই হয়ে যায় এ, ওকে এ নিচে 5, তার মানে এটা আমরা মুছে দিতে পারি, ঠিক আছে। এরপরে আমরা পরেরটায় চলে যাই, বি ইন্টু 30/100, তার মানে 30 দিয়ে আমরা কাটতে পারি, এটা যায় কয়বার, 3 × 30 আর এখানে 10 × 100, অর্থাৎ বি ইন্টু 10 ওপরে হচ্ছে 3। তাহলে এটাকে যদি আমরা এভাবে না লিখি, এভাবে লিখি যে 3b/10, এটা আমরা করতে পারি ডিরেক্ট, তাহলে এটা মুছে দেই। এরপরে হচ্ছে সি ইন্টু 1/6, এখানে আর কিছু কাটাকাটি যায় না, সরাসরি সি ওকে সি নিচে 6, এটা বসে যাবে, অর্থাৎ আমরা এ বাই 5, 3b/10 আর সি বাই 6 পেলাম। আমাদের একটা নিয়ম আছে সমীকরণের ক্ষেত্রে, সেটা হচ্ছে কি, আমরা জানি এ ডিভাইডেড বাই এক্স ইজ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই ওয়াই ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই জেড। যদি এরকম থাকে তাহলে এটার মানটা কীরকম হয়, এ অনুপাত বি অনুপাত সি ইজ ইকুয়াল টু এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড। অর্থাৎ এরকম যদি থাকে এ বাই এক্স বি বাই ওয়াই সি বাই জেড, উপরেরগুলোর সবগুলোর অনুপাত ইজ ইকুয়াল টু নিচেরগুলোর সবগুলোর অনুপাত হয়, তো সেক্ষেত্রে আমাদের উপরের যে সংখ্যাগুলো আছে সেগুলো কিন্তু মিল আছে, এ বি সি, জাস্ট এখানে একটা সংখ্যার ক্ষেত্রে একটা সংখ্যা আছে অর্থাৎ পূর্ণ সংখ্যা আছে, তাহলে এই সংখ্যাটাকে আমাদের বাদ দিতে হবে। তাহলে এই সংখ্যাটা যদি আমরা বাদ দিতে চাই তাহলে কী করতে হয় আমাদেরকে, নিচে গুণ করতে হয় 3 দিয়ে, অর্থাৎ 3 দিয়ে গুণ করলে আমরা এটাকে বাদ দিতে পারি, 3 × 3 যখন কাটা যায়। যেহেতু এখানে 3 বাদ দেওয়ার জন্য নিচে 3 গুণ করেছি প্রত্যেকটা সংখ্যায়, তাই নিচে 3 গুণ করতে হবে, সেম ওয়েতে প্রত্যেকটা সংখ্যায় কী করতে হবে, নিচে 3 গুণ করতে হবে। তাহলে এবার আমরা বসাতে পারবো, উপরে আর কোনো সংখ্যা নেই, এ ডিভাইডেড বাই 3 × 5 = 15 ইজ ইকুয়াল টু বি ডিভাইডেড বাই 10 × 10 ইজ ইকুয়াল টু সি ডিভাইডেড বাই 3 × 6 = 18। তার মানে একটু লক্ষ্য করেন, এটা আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি, এখানে 3b ছিল, তো 3b থাকার কারণে আমাদের কিন্তু এটা সংখ্যাটা ফলাফল পাচ্ছি না, আমাদেরকে 3 বাদ দিতে হবে। বাদ দেওয়ার জন্য আমরা কী করলাম, নিচে 3 নিলাম, তাহলে নিচে 3 গুণ করলে উপরে 3 3 কাটা যায়, অ্যান্ড আমরা যেহেতু নিচে একবার 3 নিয়েছি প্রত্যেকটা সংখ্যাই তো সমান, সেহেতু এটার সাথেও 3 নিতে হবে, এটার সাথেও 3 নিতে হবে গুণ করে। তাহলে এবার আমরা ফলাফল কী পাই, এ বাই 3 × 5 = 15, বি বাই 10 × 10, সি বাই 3 × 6 = 18। এবার লক্ষ্য করেন উপরেরটাকে অনুপাত, এ অনুপাত বি অনুপাত সি ইজ ইকুয়াল টু 15:10:18। তাহলে লক্ষ্য করেন আমাদের ফলাফলটা কিন্তু আমরা পেয়ে গেছি, এ অনুপাত বি অনুপাত সি ইজ ইকুয়াল টু 15:10:18। আমরা এখান থেকে খুঁজে এটা কোথায় আছে, 4 নম্বর অপশনে আছে, 15:10:18। এটা হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে, আর যদি আপনাদেরকে রিটেনও করতে বলে তাহলেও কিন্তু আপনারা এই অঙ্কটাকে ডিটেলসলি সমাধান দিয়ে এভাবে করে দিবেন, তাহলে আপনাদের ফলাফলটা
হয়ে যাবে। তাহলে এই ছিল আজকের এপিসোডের মধ্যে প্রথম অঙ্কটা। আশা করি আপনারা সবাই প্রসেসটি বুঝতে পেরেছেন এবং নিজেরা করতে পারবেন এই অনুপাতের সমস্ত ধরনের অঙ্কগুলো। তাহলে অনুপাতের অঙ্ক থেকে আমি একটা অঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে অনুপাত আর শতকরা থেকে কম্বাইন্ড একটা অঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। সেটার ক্যালকুলেশন করার পর রেজাল্টটা আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। তাহলে ধরেন এখানে এক্সের 10% ইজ ইকুয়াল টু ওয়াই এর 15% ইজ ইকুয়াল টু জেড এর 1/4 হলে এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড, এক্স অনুপাত ওয়াই অনুপাত জেড সমান সমান কত হয়, এটা ফলাফল নির্ণয় করার পর আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিন। আশা করি ক্লাসটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং সবাই ক্লাসটি বুঝতে পেরেছেন। যদি ভালো লেগেই থাকে তাহলে নেক্সট ক্লাস পাওয়ার জন্য ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে নিন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে একদমই ভুল করবেন না। দেখা হবে পরবর্তী এপিসোডে, সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, অ্যান্ড রিমেম্বার ওয়াইজ পিপল প্র্যাকটিস অন টাইম।